অভিনয় ছেড়ে এখন মার্কিন মুলুকে অবস্থান করছেন ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখানেই নিজের নতুন পেশায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘুরে দেখা যায় একের পর এক মেকআপের ছবি ও ভিডিও। প্রশ্ন উঠেছে, প্রভা কি তাহলে পেশা পরিবর্তন করেছেন? অভিনয়কে অঘোষিত বিদায় জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নতুন কোনো কাজই আর করছেন না তিনি, নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছেন। শোবিজের কোনো কিছুর সঙ্গেই তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না। তবে তার সামাজিক মাধ্যমে শেয়ার করা কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন, যেখানে অন্যদের মেকআপ দিতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। আর এই বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এমনটাই জানালেন ভিডিওতে। তার মানে তিনি আমেরিকাতে বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অবশ্য প্রভার বেশিরভাগ মডেল এদেশীয় নয়, আমেরিকান। ভিডিওটিতে দেখা গেছে প্রভা যেখানে বসে মেকআপ করছেন সেটির নাম দ্য মেকআপ একাডেমি। নিউ ইয়র্কে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এটি। ধারণা করা হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন সেখানেই কর্মরত প্রভা। প্রতিনিয়ত সেখানে নিজ হাতেই সাজিয়ে দিচ্ছেন বিভিন্ন মডেলদেরকে। এদিকে মেকআপ বাই প্রভা নামে আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া গেল এই অভিনেত্রীর। সেখানে তার কাজের কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই অ্যাকাউন্টে প্রভা নিজের পরিচয় দিয়েছেন সার্টিফাইড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট হিসেবে। সেখান থেকে স্পষ্ট যে অভিনয় পেশার ইতি টেনে এখন মেকআপ আর্টিস্ট পেশায় নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত এই অভিনেত্রী।